হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে মার্কসিজমের ওপর। তো এই মার্কসিজম একটা জটিল কনসেপ্ট, এটাকে আমাদের বুঝতে হলে আমাদের অনেক কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে, অনেক কিছু পার্সপেক্টিভ জানতে হবে, এবং টোটাল এই জিনিসটাকে একটা ইজিলি ক্রিটিসাইজ করতে হবে। তো আমি চেষ্টা করব আজকের ক্লাসে যতটা ইজি ওয়েতে তোমাদের এই মার্কসিজম বা মার্কসিস্ট যে ক্রিটিসিজম সেটাকে বুঝিয়ে দেওয়া যায়। তো চলো আজকে তাহলে আমরা আমাদের মার্কসিজম বা মার্কসিস্ট ক্রিটিসিজমের ওপর ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার আগে সবাইকে হ্যালো, আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস মার্কসিজম বা মার্কসিস্ট ক্রিটিসিজম শুরু করছি। তো দেখো, তোমাদের স্ক্রিনে তোমরা যে পয়েন্ট গুলো দেখতে পাবে বা যে নোটস গুলো দেখতে পাবে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতার মধ্যে লিখে নেবে, বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং পরে সেগুলোকে খাতায় লিখে নেবে। কারণ খাতায় লিখলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস মার্কসিজম বা মার্কসিস্ট ক্রিটিসিজম শুরু করছি। তো প্রথমেই দেখো, যেটা আমাদের জানতে হবে সেটা আমাদের জানতে হবে কি, ডেফিনেশন। কিসের ডেফিনেশন? এই মার্কসিজম, এই যে টার্মটা, এই টার্মটা কি, এটার মানে কি, এটা ডেফিনেশনটা কি, সেটা আমাদের জানতে হবে। দেখো, এই মার্কসিজম, এই যে টার্মটা বা এই যে থিওরিটা, এটা বেসিক্যালি দুটো লোকের সাথে অ্যাসোসিয়েটেড, দুজন জার্মান ফিলোসফারের সাথে। একজনের নাম হচ্ছে কার্ল হেনরিক মার্কস, আরেকজনের নাম হচ্ছে ফ্রেডরিক এঙ্গেল। এনারা দুজন বেসিক্যালি সোশ্যালিজম এবং কমিউনিজম এই দুটোর প্র্যাকটিশনার ছিলেন। এই সোশ্যালিজম এবং কমিউনিজম কি বলে আমরা পরে জানছি। তো এনারা, এনাদের যে থিওরি, এনাদের যে ফিলোসফি প্রেজেন্ট করলেন, যে ফিলোসফিটা আমাদের সোসাইটিতে যে ক্লাস স্ট্রাগল, আপার ক্লাস লোয়ার ক্লাস, এই যে স্ট্রাগল, এটাকে নিয়ে এই থিওরিটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে আমাদের মার্কসিজম। দেখো, এই কার্ল মার্কস বলো বা ফ্রেডরিক এঙ্গেলস বলো, এনারা কিন্তু লিটারারি ক্রিটিক ছিলেন না, এনারা দুজনাই সোশ্যাল ক্রিটিক ছিলেন এবং তারা সোশিও ইকোনমিক্যাল যে চেইন তার কথা বলছে। তারা একটা সোসাইটি এবং সেই সোসাইটিতে কিভাবে স্ট্রাগল চলছে সেই স্ট্রাগলটাকে তারা কিন্তু তুলে ধরছেন। তো তাদের এই যে টোটাল কনসেপ্ট, যেখানে তারা দেখাচ্ছে যে হায়ার ক্লাস সোসাইটি বা ক্যাপিটালিস্ট সোসাইটি কিভাবে লেবার ক্লাস সোসাইটিকে দিনের পর দিন শোষণ করে যাচ্ছে, এই যে ফিলোসফি, এটাকে তারা যে তুলে ধরছেন, এটাকেই বলা হচ্ছে বেসিক্যালি মার্কসিজম। তাহলে মার্কসিজম বেসিক্যালি দুজন জার্মান ফিলোসফারের সাথে অ্যাসোসিয়েটেড, একজন হচ্ছে কে, কার্ল মার্কস, আর একজন হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলস, যারা সোসাইটি সম্পর্কে একটা থিওরি দিলেন বা ফিলোসফি দিলেন, যেখানে তারা দেখালেন যে তারা ক্যাপিটালিস্ট, যারা বিত্তবান লোক, যারা অর্থবান লোক, তারা কিভাবে আমাদের যারা লোয়ার ক্লাস লোক তাদেরকে শোষণ করে যাচ্ছে এবং তারা এক্সপ্লয়েট হচ্ছে দিন বা দিন, মানে ডে বাই ডে, এটাকে তারা বোঝালেন কি, মার্কসিজম হিসাবে। তো দেখো, আমরা ডেফিনেশনটা মোটামুটি জানলাম, ডেফিনেশনটা জেনে কিন্তু আমাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হলো না। দেখো, আমি প্রথমেই বলেছি মার্কসিজম একটা জটিল কনসেপ্ট, এটাকে আস্তে আস্তে বুঝতে হবে। তাহলে শুধু ডেফিনেশনে আমাদের টোটাল যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে না, আমরা আস্তে আস্তে একটা করে পয়েন্ট জানবো। পয়েন্ট জানার পর দেখো আমাদের কাছে টোটালি মার্কসিজম ক্লিয়ার হবে। তাহলে ডেফিনেশনে আমরা বেসিক্যালি জানলাম যে এটা একটা ফিলোসফি, যে ফিলোসফি দুজন জার্মান ফিলোসফার কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস আমাদের সোসাইটিতে নিয়ে আসে। এটা একটা টোটালি সোশ্যাল ফিলোসফি, কোনটা,
আমাদের মার্কসিজম, তার ডেফিনেশন আমরা পেলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, হু ওয়াজ কার্ল মার্কস। দেখো কার্ল মার্কস কে জানতে হবে, কার্ল মার্কস এর ফিলোসফি, ফ্রেডরিক এঙ্গেলস এর ফিলোসফি, তাহলে দুজনকেই জানতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই কার্ল মার্কস কে। দেখো কার্ল মার্কস বেসিক্যালি একজন জার্মান ফিলোসফার ছিলেন, শুধু ফিলোসফার নয়, তিনি একজন ইকোনমিস্ট, একজন সোসিওলজিস্ট, একজন পলিটিক্যাল থিওরিস্ট এবং একজন সোশ্যালিস্ট রিভলিউশনারি ফিগার। তার জন্ম হচ্ছে 1818, 1818 সালে, এবং মৃত্যু হচ্ছে 1883। এই কার্ল মার্কস তার এই যে পাবলিকেশন, এই যে পলিটিক্যাল পাবলিকেশন, তার যে থিওরিগুলো, এইগুলো পাবলিশ করার জন্য তাকে এক্সাইল করে দেওয়া হয়, তাকে নির্বাসন দেওয়া হয়, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ তিনি সবসময় পলিটিক্সের যে নোংরামো তার বিরুদ্ধে বলেছেন। এবং তিনি কোথায় চলে যান, লন্ডনে চলে যান। লন্ডনে গিয়ে তার সাথে পরিচয় হয় কার্গো ফ্রেডরিক এঙ্গেলস, এবং তারপর তারা 1848 এই ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস দুজন মিলে একটা প্যাম্পলেট বার করেন, যে প্যাম্পলেটটার নাম হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং এই কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা পাবলিশড হওয়ার পর থেকেই এই মার্কসিজমের কনসেপ্টটা আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হতে শুরু করে, যে কনসেপ্টটা আমাদের কার্ল মার্কস এবং এঙ্গেলস এনারা দুজন নিয়ে এসেছে। এছাড়াও কার্ল মার্কস তার যে ফিলোসফি সেটা আরো একটা বইয়ে প্রেজেন্ট করে, যে বইটার নাম কি, দাস ক্যাপিটাল, যেটা তিনটে ভলিউমে পাবলিশ। প্রথম ভলিউমটা কার্ল মার্কস পাবলিশ করেন, কিন্তু বাকি দুটো ভলিউম পাবলিশ করেন ফ্রেডরিক এঙ্গেলস, কারণ আমাদের কার্ল মার্কস মারা যাওয়ার পর ফ্রেডরিক এঙ্গেলস বাকি যে দুটো ভলিউম ছিল সেটা পাবলিশ করেন। প্রথম ভলিউম পাবলিশ করেন কে, কার্ল মার্কস। আর এই যে কার্ল মার্কস তার যে ফিলোসফি বা তার যে থিঙ্কিং, তিনি কিন্তু একজনের কাছ থেকে ইন্সপায়ার হয়েছিলেন। তিনি কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছিলেন, তিনি হেগেল নামে একজন জার্মান ফিলোসফার, যার পুরো নাম হচ্ছে জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল, যার জন্ম হচ্ছে 1770 এবং মৃত্যু হচ্ছে 1831। ইনিও একজন জার্মান ফিলোসফার ছিলেন। এনার কাছ থেকে বেসিক্যালি ইনফ্লুয়েসড হয়ে কার্ল মার্কস তার যে থিওরি, সেই থিওরি বা সেই ফিলোসফি আমাদের কাছে প্রেজেন্ট করে। তা দেখো কার্ল মার্কস সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেলাম। এরপর নেক্সট আমরা দেখি কি পাচ্ছি, নেক্সট আমরা দেখছি হু ওয়াজ ফ্রেডরিক এঙ্গেলস। দেখো এই ফ্রেডরিক এঙ্গেলস বা ফ্রেডরিক এঙ্গেলস, তিনিও একজন জার্মান ফিলোসফার, কমিউনিস্ট, সোসিওলজিস্ট এবং বিজনেসম্যান। তার জন্ম কখন, 1820 এবং মৃত্যু কখন, 1895। দেখো এই এঙ্গেলস এবং মার্কস এনারা দুজন মিলেই কিন্তু এই যে মার্কসিস্ট থিওরি সেটাকে কিন্তু ক্রিয়েট করেছে। তারা 1845 প্রথমে একটা বই পাবলিশ, যে বইটার নাম ছিল দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। এটা কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশ হওয়ার আগে, 3 বছর আগে। এই বইটাতে কিন্তু আমাদের এঙ্গেলস এই ওয়ার্কিং ক্লাস সোসাইটির যে কন্ডিশন, ক্যাপিটালিস্ট সোসাইটি এই ওয়ার্কিং ক্লাস সোসাইটিকে যে ডে বাই ডে শোষণ করে যাচ্ছে এবং শোষণের ফলে তাদের যে কন্ডিশন ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু দেখা। এরপর 1848 কার্ল মার্কসের সাথে অ্যাসোসিয়েট হয়ে তারা দুজন মিলে বার করেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে একটা প্যাম্পলেট, এবং এরপর থেকেই আমাদের সোসাইটিতে মার্কসিজম নামে নতুন একটা কনসেপ্টের জন্ম হয়। দেখো কনসেপ্টটা আমরা জানলাম যে মার্কস আর এঙ্গেলসের মিলিত কনসেপ্ট, কিন্তু এর যে ডিটেল সেটা আমরা আস্তে আস্তে জানবো। প্লাস এই এঙ্গেলস তিনি কিন্তু মার্কসকে সবসময় সাপোর্ট করেছে, মার্কসকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে, মেন্টালি সাপোর্ট করেছে, এবং মার্কসের যে দাস ক্যাপিটাল
সেটা পাবলিশ করতে, সেটাকে রিসার্চ করতেও কিন্তু সাহায্য করেছেন কে? আমাদের অ্যাঙ্গেল। এছাড়া মার্ক্সের মৃত্যুর পর আমাদের এই অ্যাঙ্গেল ডাচ ক্যাপিটালের বাকি যে থার্ড এবং সেকেন্ড ভলিউম সে দুটো পাবলিশ করতেও কিন্তু সাহায্য করেছিলেন। তাহলে দেখো ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস এনারা দুজন কিন্তু একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড, এনারা দুজন মিলেই কিন্তু আজকের যে ফিলোসফি যেটা আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে যে থিওরি মার্কসিজম, এটা কিন্তু এনাদের মিলিত একটা প্রচেষ্টা, যেখানে এরা সোসাইটিকে নিয়ে আলোচনা করছেন, সোসাইটির যে স্তর বা ক্লাস, যেখানে আমাদের ক্যাপিটালিস্ট ক্লাস মানে বিত্তবান লোকেরা, অর্থবান লোকেরা রয়েছে এবং লেবার ক্লাস লোকেরা রয়েছে, এবং ক্যাপিটালিস্ট ক্লাসটা কিভাবে এক্সপ্লয়েট করছে আমাদের লেবার ক্লাসদের, এই সমস্ত কনসেপ্টই কিন্তু এই অ্যাঙ্গেলস আর মার্কস এনারা দুজন মিলে প্রেজেন্ট করেন। তাহলে আমরা অ্যাঙ্গেলসকে এবং মার্কসকে জানবো, এরপর আমরা মার্কসিজমের ব্যাপারে আরো ডিটেলসে জানবো। তো চলো নেক্সট পয়েন্টে আমরা দেখি কি জানতে পারছি। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই যে টার্ম মার্কসিজম, এই মার্কসিজম টার্মটা কখন এলো। দেখো প্রথমেই আমরা বলছি যে মার্কসিজম টার্মটা পপুলার হলো 1848 এর পর। 1848 এ যখন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেল তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশ করলেন, এই কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশ হওয়ার পর থেকেই কিন্তু আজকে আমাদের যে টার্ম মার্কসিজম সেটা পপুলার হতে শুরু করল। দেখো এই যে মার্কসিজম, এখানে টোটালি যে সোসাইটি তার কথা বলা হচ্ছে, এছাড়াও সোসাইটির মধ্যে যে ইকোনমি রয়েছে সেই ইকোনমিকে নিয়ে আরো বেশি অ্যানালাইসিস করা হয়েছে কার্ল মার্কসের যে বই 1867 এর যে বই ডাচ ক্যাপিটাল। তাহলে বুঝতেই পারছো এই টার্ম মার্কসিজম প্রথমে পপুলার হলো 1848 এ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস এর দ্বারা পাবলিশ হওয়ার পর। পরবর্তী ক্ষেত্রে এই মার্কসিজম এবং মার্কসিজমের মধ্যে যে সোসাইটি এবং যে ইকোনমি সেটা নিয়ে আরো বেশি ডেভেলপ হলো কোথায়, 1867 এ কার্ল মার্কসের আরো একটা বই, তার নাম হচ্ছে ডাচ। তাহলে এই যে টার্মটা আমরা প্রথম পেলাম 1848 এ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই টার্মটা পপুলার হলো কি করে? প্রথম এই টার্মটাকে পপুলার করলেন যে আমাদের ভদ্রলোক, তার নাম হচ্ছে কার্ল কর্স্কি নামে একজন ভদ্রলোক। তিনি কি করলেন? তিনি এই টার্মটাকে পপুলার করলেন। তিনি একজন ফিলোসফার, তিনি নিজেকে অর্থোডক্স মার্কসিস্ট বলে স্বীকার করেছেন। দেখো মার্কসিস্টদের দুটো গ্রুপ আছে, মার্কসিস্টদের বেসিক্যালি দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আমাদের অর্থোডক্স মার্কসিস্ট আর একটা হচ্ছে রিভিশনিস্ট। তাহলে এই কার্ল কর্স্কি যিনি একজন অর্থোডক্স মার্কসিস্ট, তিনি এই টার্মটাকে কিন্তু পপুলার করলেন। আজকে এই টার্মটা এতটা পপুলার হয়েছে কিন্তু কার জন্য? কার্ল কর্স্কির জন্য। পরবর্তী ক্ষেত্রে একজন রিভিশনিস্ট মানে কার্ল কর্স্কির অপোজিট লোক, তার নাম হচ্ছে এডওয়ার্ড বার্নস্টেইন, তিনিও কিন্তু এই মার্কসিজম টার্মটাকে পপুলার করেছিলেন। তাহলে মার্কসিজম টার্মটা 1848 এ প্রথমে আমাদের কাছে এলো এবং পরে পপুলার হলো কার দ্বারা? একজন অর্থোডক্স মার্কসিস্ট যার নাম হচ্ছে কার্ল কর্স্কি এবং একজন রিভিশনিস্ট যার নাম হচ্ছে এডওয়ার্ড বার্নস্টেইন, এনাদের দ্বারা। তা দেখো আমরা টার্মটা সম্পর্কে জানলাম, তো চলো আমরা নেক্সট জেনে নিই। নেক্সট আমরা কি পাচ্ছি দেখি, তাহলে নেক্সট আমরা পাচ্ছি, দেখো নেক্সট পাচ্ছি যে হোয়াট ইজ ক্যাপিটালিজম। দেখো আমি ক্যাপিটালিজম টার্মটা অনেকবার ইউজ করেছি, তাহলে ক্যাপিটালিজম টার্মটার মানে কি এটা আমাদের জানতে হবে, কারণ মার্কসিজমকে বুঝতে গেলে মার্কসিজমের সাথে অ্যাসোসিয়েটেড যে টার্মগুলো সেই টার্মগুলোকে আমাদের জানতে। তাহলে প্রথম টার্ম হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে কি? ক্যাপিটালিজম হচ্ছে একটা ইকোনমিক এবং সোশ্যাল সিস্টেম, এটাকে একটা মোড অফ প্রোডাকশনও বলা হয়ে থাকে। এখানে বেসিক্যালি সোসাইটির যে টোটাল প্রোডাকশন সেটা প্রাইভেটলি ওনারদের দ্বারা হয়ে থাকে এবং সোসাইটিতে সবকিছু প্রফিটের জন্য হয় এবং
সোসাইটির যে ডিস্ট্রিবিউশন, সেই প্রোডাক্টের যে ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু মার্কেট ইকোনমির ওপর বেস করে হয়। এখানে মানির ওপর বেস করে সব কিছু ভ্যালুয়েশন করা হয়। তাহলে ক্যাপিটালিজম টার্মটাকে আমরা ইজি কথায় বলতে গেলে বলতে পারি যে মানি হচ্ছে এখানে প্রধান জিনিস। এটা একটা এমন সোশ্যাল এবং ইকোনমিক্যাল সিস্টেম যেখানে যাদের কাছে যত টাকা আছে সমাজে, তারা তত বেশি ফেসিলিটিস এবং কমোডিটিস উপভোগ করতে পারবে। যাদের কাছে টাকা নেই তারা টোটালি ফাঁকা, তারা কোনো কিছুই কি করতে পারবে না, উপভোগ করতে পারবে না। তারা কি হবে, তারা যাদের হাতে টাকা আছে তাদের দ্বারা এক্সপ্লয়েট হবে। তাহলে এই যে ব্যাপারটাকে, এটাকে বলা হচ্ছে ক্যাপিটালিজম। তাহলে মার্কসিজম ফিলোসফিতে এই ক্যাপিটালিজম বারবার আসবে, কারণ মার্কসের যে ফিলোসফি, মার্কস এবং এঙ্গেলসের যে ফিলোসফি, সেটা কিন্তু এই ক্যাপিটালিজম এবং তার যে প্রভাব সোসাইটির ওপর সেটার বিরুদ্ধেই। তখন ক্যাপিটালিজম পেয়ে গেলাম, ক্যাপিটালিজম মানে হচ্ছে মানি ওরিয়েন্টেড সোসাইটি যেখানে মানির ওপর ভ্যালুয়েশন দেওয়া হয়, যার যত মানি আছে সে তত ভ্যালুয়েবল, আর যার মানি নেই সে লেস ভ্যালুয়েবল। তাহলে এটা হচ্ছে ক্যাপিটালিজম। নেক্সট আমরা কি জানবো, নেক্সট আমরা জানবো সোশ্যালিজম। সোশ্যালিজম কি, সোশ্যালিজম হচ্ছে এটাও একটা সোশিও ইকোনমিক সিস্টেম। এখানে বলা হচ্ছে যে সোসাইটির মধ্যে যে সমস্ত ওয়েলথ আছে, মানে সম্পত্তি আছে, টাকা পয়সা হতে পারে, সেটা প্রপার্টি হতে পারে, সেটা কিন্তু টোটালটাই কন্ট্রোল হচ্ছে লেবার ক্লাসের দ্বারা, ওয়ার্কার্সদের দ্বারা। তাহলে ক্যাপিটালিজমে কি হচ্ছে, ক্যাপিটালিজমে টোটাল সম্পত্তি, টোটাল জিনিসপত্র সব কিছুই কন্ট্রোল হচ্ছে কাদের দ্বারা, যাদের কাছে টাকা আছে তাদের দ্বারা। আর সোশ্যালিজমে কি হচ্ছে, সোশ্যালিজমে হচ্ছে যে যাদের কাছে টাকা নেই, যারা ওয়ার্কার ক্লাস, তারা কন্ট্রোল করছে কাকে, আমাদের টোটাল সম্পত্তিকে, টোটাল যে প্রপার্টিকে, টোটাল যে ওয়েলথকে। এই সোশ্যালিজম বেসিক্যালি ইকুয়ালিটি বা ইগালিটেরিয়ানিজম এর উপর বেস করে রয়েছে। ইগালিটেরিয়ানিজম এই যে টার্মটা, তাকে বলা হচ্ছে ইকুয়ালিটি, এই ইকুয়ালিটি বা ইগালিটেরিয়ানিজম এই টার্মটার উপর বেস করে কিন্তু কে রয়েছে, আমাদের সোসাইটি রয়েছে। তাহলে দেখো সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্যাপিটালিজমে কি বলা হচ্ছে, ক্যাপিটালিজমে বলা হচ্ছে যে যেখানে টাকা রয়েছে, যাদের হাতে টাকা রয়েছে তারা টোটাল যে সম্পত্তি, টোটাল সোসাইটিকে কন্ট্রোল করছে। আর সোশ্যালিজমে কি বলা হচ্ছে, সোশ্যালিজম সবসময় ইকুয়ালিটির ওপর তুলছে। এখানে দেখানো হচ্ছে যে যারা লেবার ক্লাস তারা টোটাল যে সমাজটাকে, টোটাল যে ওয়েলথটাকে কন্ট্রোল করছে। দেখো মার্ক্স কিন্তু এই সোশ্যালিজম বলো বা আমাদের ক্যাপিটালিজম বলো, এই দুটোর বিরুদ্ধে, আমাদের মার্কসিজম কিন্তু এই দুটোর বিরুদ্ধে। কারণ দেখো যদি ক্যাপিটালিজম হয়ে যায় তাহলে যারা ক্যাপিটালিস্ট, যারা বিত্তবান লোক, অর্থবান লোক, তাদের হাতে ক্ষমতা। আবার যদি সোশ্যালিজম হয়ে যায় তাহলে টোটাল ক্ষমতা কাদের হাতে, যারা লেবার ক্লাস তাদের হাতে। তাহলে মার্কসিস্ট যে ক্রিটিসিজম বা মার্কসিজম, মার্কসিজম কিন্তু এই সোশ্যালিজমকেও সাপোর্ট করছে না, আবার আমাদের ক্যাপিটালিজমকেও সাপোর্ট করছে না। এই দুটোকে মিলিয়ে তৈরি হচ্ছে যে ফিলোসফি, সেটাই হচ্ছে কি গো, মার্কসিজম। এখানে কিন্তু এরা ইগালিটেরিয়ানিজম যেটা রয়েছে বা যেটাকে ইকুয়ালিটি বলা হচ্ছে, এই ইকুয়ালিটির ওপর জোর দিচ্ছে, ইকুয়ালিটির ওপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু এই সোশ্যালিজম বা ক্যাপিটালিজম এই দুটো কনসেপ্টকে মেনে নেওয়া হচ্ছে না। তাহলে মার্কসিজম হচ্ছে এই দুটো কনসেপ্টের মিলিত একটা ব্যাপার, যাকে আমরা বলতে পারি কমিউনিজম। তাহলে এই সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এই দুটোর মিলিত কনসেপ্টে তৈরি হলো মার্কসিজম, যেটাকে বলা হচ্ছে কমিউনিজম। তা দেখো থার্ডে আমরা পাচ্ছি কমিউনিজম। তাহলে কমিউনিজম বেসিক্যালি ইন্সপায়ার্ড হচ্ছে কার দ্বারা, সোশ্যালিজম।
এখানে দেখা হচ্ছে যে এখানে একটা এমন সোসাইটি হবে যে সোসাইটি টোটালি একটা ফ্রি সোসাইটি হবে, যেখানে কোন রকম কোন ডিভিশন থাকবে না বা এলিয়েনেশন থাকবে না, যেখানে মানুষকে এক ঘরে করে দেওয়া হবে না, টাকা পয়সার উপরে বিচার করা হবে না, যেখানে টোটালি একটা কি হবে, একটা ফ্রি স্টেট হবে, ফ্রি সোসাইটি হবে, যেখানে মানুষ শ্রেষ্ঠ, যেখানে হিউম্যানিটিকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে কোনো রিলিজিয়নকে গুরুত্ব দেওয়া হবে না, যেখানে কোনো মানি বেসড কালচারকে গুরুত্ব দেওয়া হবে না, যেখানে কোনো কান্ট্রিকে গুরুত্ব দেওয়া হবে না, যেখানে কোনো ক্লাসকে দেওয়া হবে না গুরুত্ব, যেখানে কোনো কিছুকে গুরুত্ব দেওয়া হবে না, শুধুমাত্র গুরুত্ব দেওয়া হবে হিউম্যানিটিকে। এই হিউম্যানিটিতে কি হবে, হিউম্যানিটির ওপর গুরুত্ব দিলে মানুষের যে ইকুয়ালিটি, মানুষের মধ্যে সমতা, সেটা ফিরে আসবে। এবং এই কমিউনিজম বলছে যেখানে মানুষকে তার ক্ষমতা দেওয়া হবে তার অ্যাবিলিটির ওপর, সে যতটা অ্যাবল, তার যতটা অ্যাবিলিটি সে ততটাই সোসাইটি থেকে পাবে। এটা যদি হতে পারে বা করা যায়, তবে যেই কিন্তু আমাদের এই হিউম্যান ফ্রিডমের একটা ফুল রিয়েলাইজেশন আমরা করতে পারি। তাহলে দেখো, মার্ক্সিজম তৈরি হলো কিন্তু এই কমিউনিজম, এই কমিউনিজম হচ্ছে মার্ক্সিজমের বেস। তাহলে দেখো, আমরা প্রথমে পেলাম ক্যাপিটালিজম, যেখানে বিত্তবান লোকেদের বা যাদের কাছে ক্যাপিটাল আছে তাদের কাছে ক্ষমতা। তারপর পেলাম আমরা সোশ্যালিজম, সোশ্যালিজমে কি পেলাম, যে গরিব মানুষদের হাতে ক্ষমতা। কিন্তু কমিউনিজম বলছে না, এই দুটোই ভুল, দুটো কনসেপ্টই ভুল। এমন একটা কনসেপ্ট হওয়া উচিত যেখানে টোটালি একটা ফ্রি সোসাইটি থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ তার অ্যাবিলিটির ওপর বেস করে, তার যে ক্ষমতা, তার যে পরিশ্রম, সেটার ওপর বেস করে সে তার নিজের অধিকারটা তৈরি করবে, যেখানে কোনো কাস্ট থাকবে না, রিলিজিয়ন থাকবে না, কোনো পলিটিক্স থাকবে না, কোনো স্টেট থাকবে না, কোনো কান্ট্রি থাকবে না। টোটালি মানুষ সমস্ত কিছু থেকে ফ্রি হয়ে টোটালি যে হিউম্যান ফ্রিডম সেটাকে রিয়েলাইজ করবে, তাকে বলা হচ্ছে কমিউনিজম। তাহলে মার্ক্সিজমের কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই তিনটে পার্ট, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং কমিউনিজম রয়েছে। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে গেল তো মার্ক্সিজম, দেখো আরো বেশি আমাদের কাছে কি হবে, ক্লিয়ার হবে। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কস এন্ড এঙ্গেলস বেসিক আইডিয়া অফ এ সোসাইটি। তা দেখো, মার্ক্সিজম বেসিক্যালি কমিউনিজমটাকে ডিল করছে, যেটা কমিউনিজম সেই কনসেপ্টটাই মার্ক্সিজম। তাহলে কমিউনিজম কি, ক্যাপিটালিজম নয়, আমাদের সোশ্যালিজম, সেই দুটোকে মিলিত করে যেখানে মানুষের হিউম্যান রাইট কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো দেখো, এই মার্কস এবং এঙ্গেলস এরা যে সোশ্যাল ফিলোসফার বা সোশ্যাল ক্রিটিক, তাহলে এরা সোসাইটিকে কিভাবে বুঝতেন? তবে এনারা বেসিক্যালি সোসাইটির যে ডেভেলপমেন্ট তাকে ছটা স্টেজে ভাগ করতেন। তারা মনে করতেন যে ছটা স্টেজে সোসাইটি ডেভেলপ হয়েছে। স্টেজ গুলো কি কি? প্রথম স্টেজটার নাম হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম, যেটা তারা বললেন যে এই প্রিমিটিভ কমিউনিজম ট্রাইবাল সোসাইটিতে দেখতে পাওয়া যায়। ট্রাইবাল মানে আদিবাসী জাতিদের মধ্যে। আদিবাসীদের মধ্যে কি থাকে, একে অপরের প্রতি ইউনিটি থাকে। একটা ট্রাইব তার অপর যে ট্রাইব তাদের প্রতি তাদের একটা ইউনিটি থাকে। তো তারা ইউনিটির মাধ্যমে, তারা একটা কোঅপারেটিভ, একে অপরকে সাহায্যের মাধ্যমে তারা এগিয়ে চলে। এটা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম। সেকেন্ড তিনি কি বললেন, এঙ্গেলস এবং মার্ক্স সেকেন্ড কনসেপ্ট কি বললেন, যে স্লেভ সোসাইটি। তাহলে প্রথমে প্রিমিটিভ কমিউনিজম হয়ে গেল, তারপর স্লেভ সোসাইটি। তাহলে স্লেভ সোসাইটি কখন তৈরি হলো, যখন মানুষ এই প্রিমিটিজম থেকে সিটি তৈরি করতে শুরু করল। মানুষ যখন ট্রাইবাল কমিউনিটি থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে শহর, নগর পরিকল্পনা করতে শুরু করলো, তখন অ্যারিস্টোক্রেসি সমাজের জন্মগ্রহণ হলো। এবং এই অ্যারিস্টোক্রেসি সমাজ তাদের সুবিধার জন্য স্লেভারি সিস্টেম নিয়ে এলো, সোসাইটি এইভাবে আরো একবার ডেভেলপ। তারপর কি এলো,
তারপরে এলো ফিউডালিজম, সামন্ততন্ত্র কথা। এখানে কি হলো, অ্যারিস্টোক্রেটিক ক্লাসরা সমাজের রুলিং পার্টি হয়ে গেল, তারা সমাজকে রুল করতে শুরু করলো এবং তারা তাদের সুবিধার জন্য তারা আস্তে আস্তে ক্যাপিটালিস্টে পরিণত হলো। তারা ইকোনমিটাকে বা মানিটাকে বেশি জোর দিল এবং মানির ওপর তারা টোটাল তাদের ক্ষমতাটাকে প্রচার করতে শুরু করলো। তাহলে এই তিনটে স্টেজে সোসাইটি ডেভেলপ হলো, প্রথমে প্রিমিটিভ ছিল আদিম, তারপর সেখান থেকে স্লেভ সিস্টেম এলো, তারপর ফিউডালিজম। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট আমাদের মার্ক্স এবং এঙ্গেলস বলছেন যে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে কি, টোটালি একটা সোসাইটি যেখানে ক্যাপিটাল বা মানি হয়ে গেল মেন, যেখানে ক্যাপিটালিস্টরা কি করলো, সমস্ত কিছুকে রুল করতে শুরু করলো। তারা আমাদের যে ওয়ার্কিং ক্লাস বা এমপ্লয়ি ক্লাস, সেই ক্লাসটাকে তারা ক্রিয়েট করলো তাদের সুবিধা কি। তারা ফ্যাক্টরি ওনার হয়ে গেল, তারা বড় বড় কোম্পানির মালিক হয়ে গেল, তাদের কোম্পানিতে কাজ করার জন্য, ফ্যাক্টরিতে কাজ করার জন্য তারা লোক তৈরি করলো। সেই লোকগুলোই তৈরি হলো কারা, ওয়ার্কিং ক্লাস এবং এমপ্লয়িজ। তা দেখো ক্যাপিটালিজম এলো। নেক্সট পাঁচ নম্বরে কি, সোশ্যালিজম বা যাকে বলা হচ্ছে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট। এই প্রোলেটারিয়েট মানে কারা, ওয়ার্কিং ক্লাস। ক্যাপিটালিজমের পর সোসাইটি ডেভেলপ হলো কোন দিকে, সোশ্যালিজম। সেখানে এই যারা ওয়ার্কিং ক্লাস লোক তারা আন্দোলন করতে শুরু করলো, তারা বললো না ক্যাপিটালিজম আর চলবে না, টোটালি সমস্ত ক্ষমতা আমাদের হাতে দিতে হবে। বিভিন্ন বড় বড় রেভলিউশন হলো, ফ্রেঞ্চ রেভলিউশন তোমরা নাম শুনেছ এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে। তাহলে সোশ্যালিজম এলো, যেখানে বিভিন্ন রেভলিউশন হলো। এই রেভলিউশনের ফলে তারা কি চাইলো, তারা চাইলো যে আমরা টোটাল যে আমাদের হাতে এই ক্ষমতাটা রেখে দেব, তারা এই প্রোলেটারিয়েট মানে যারা ওয়ার্কিং ক্লাস, তারা বললো টোটাল ক্ষমতা কাদের হাতে থাকবে, আমাদের হাতে থাকবে। এবং লাস্টে, সবচেয়ে লাস্টে ডেভেলপ হলো কোনটা, কমিউনিজম। এই কমিউনিজমে কোনো ক্লাস দেখানো হলো না, কোনো স্টেট দেখানো হলো না, একটা ক্লাসলেস এবং স্টেটলেস জায়গা তৈরি হলো। এখানে টোটালি হিউম্যানিটির ওপর জোর দেওয়া হলো। তা দেখো কিভাবে সোসাইটি ডেভেলপ। তাহলে প্রথমে কি এলো, প্রিমিটিভ সোসাইটি এলো। প্রথমে প্রিমিটিজম, ট্রাইবাল কমিউনিটি, যেখানে একে অপরকে হেল্পিং এর মাধ্যমে মানুষ ডেভেলপ হয়েছিল। তারপর কি এলো, স্লেভ সিস্টেম। তারপর তখন মানুষ প্রিমিটিভ থেকে নগর তৈরি করলো, শহর তৈরি করলো, তখন স্লেভ তৈরি হলো। তারপর কি এলো, ফিউডালিজম, সামন্তরা হয়ে গেল সবকিছুর ক্ষমতাধারী। তারা টাকা পয়সা ব্যবসা বাণিজ্যকে জোর দিতে শুরু করলো। টাকা পয়সার যখন তারা জোর দিল, তখন তৈরি হয়ে গেল কি, ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম সোসাইটি কাদেরকে ক্রিয়েট করলো, একটা ওয়ার্কিং ক্লাস সোসাইটিকে ক্রিয়েট করলো তাদের সুবিধার জন্য। তারপর ওয়ার্কিং ক্লাসরা তাদের আন্দোলন শুরু করলো, তখন সমাজে এলো কি, সোশ্যালিজম। এই সোশ্যালিজমে কি দেখানো হচ্ছে, যারা প্রোলেটারিয়েট বা ওয়ার্কিং ক্লাস তারা নিজেদের সমস্ত ক্ষমতাটাকে প্রচার করতে চাইলো। এবং শেষে এলো কমিউনিজম। কমিউনিজম কি জিনিস, যেখানে টোটাল হিউম্যানিটির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে কোনো ক্লাস কোনো স্টেট থাকছে না, সেখানে যার যতটা অ্যাবিলিটি সেই অ্যাবিলিটির ওপর নির্ভর করে তাকে সেই পাওয়ারটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কমিউনিজম। তাহলে এতদূর অব্দি আমরা জানলাম। আমরা নেক্সট দেখো কি পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি কি আইডিয়াস অফ মার্ক্সিজম। তাহলে আমরা মার্ক্সিজম মোটামুটি বুঝতে পারলাম, মোটামুটি কি বুঝতে পারলাম, যে মার্ক্সিজম হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইকুয়ালিটি দেখানো হবে এবং যেখানে দেখানো হবে যে যার যতটা অ্যাবিলিটি সে সেই অ্যাবিলিটির ওপর নির্ভর করে টোটাল তার নিজস্বতাকে তৈরি করবে। সেখানে কোনো ক্লাস থাকবে না, কোনো ক্রিড থাকবে না, কোনো রিলিজিয়ন থাকবে না, কোনো স্টেট থাকবে না, কোনো ন্যাশনালিজম থাকবে না, টোটালি ফ্রি হিউম্যানিটি থাকবে। মানুষ তাদের নিজেদের জন্য বাঁচবে এবং মানুষ কি করবে, তাদের অ্যাবিলিটি অনুযায়ী তাদের সম্মান পাবে। এখানে কোনো মানি ওরিয়েন্টেড সোসাইটি হবে না বা ওয়ার্কিং ক্লাস ওরিয়েন্টেড সোসাইটি হবে না, টোটাল একটা ফ্রি সোসাইটি হবে বা ফ্রি স্টেট হবে, যেখানে মানুষ নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী নিজেদেরকে
ডেভেলপ করবে। তা দেখো এতদূর অব্দি আমরা জানলাম। এরপরে যে মার্কসিজম, এই মার্কসিজম কোন কোন কি আইডিয়ার উপর বেস করে তৈরি হলো, সে কি আইডিয়া গুলো কি? তা দেখো প্রথমে আমরা জানি মার্কসিজম তৈরি হওয়ার আগে ছিল ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, এই দুটোকে মিলিত হয়ে কিন্তু মার্কসিজম তৈরি হয়েছে। তাহলে মার্কসিজমের সেই কি আইডিয়া গুলো কি? দেখো প্রথম যে আইডিয়া তাকে বলা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি ইজ ডিভাইডেড ইনটু টু ক্লাস। তাহলে ক্যাপিটালিজম থেকে পরবর্তী ক্ষেত্রে মার্কসিজম এলো। তাহলে ক্যাপিটালিস্ট সোসাইটি বেসিক্যালি দুটো ক্লাসে ডিভাইডেড ছিল, একটা কি দ্য বুর্জুয়াস অর দ্য ক্যাপিটালিস্ট ক্লাস, যারা বুর্জুয়া বা ক্যাপিটালিস্ট, যারা অর্থবান বা বৃত্তবান লোক, যারা টোটাল সম্পত্তির মালিক, ফ্যাক্টরি ওনার, বড় বড় মালিক, কোম্পানির মালিক তারা, আর আরেকটা কারা দ্য প্রোলেটারিয়েট বা দ্য লেবার ক্লাস, যারা এই বুর্জুয়া ক্লাসের আন্ডারে। তাহলে এটা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। তাহলে মার্কসিজমের বেসে কিন্তু রয়েছে এই দুটো ক্লাস, একটা হচ্ছে কি বুর্জুয়া আর একটা হচ্ছে লেবার ক্লাস। নেক্সট কি জানতে পাচ্ছি দেখো কি ফ্যাক্টে, নেক্সট আমরা জানতে পাচ্ছি এই বুর্জুয়ারা কি করতে শুরু করলো, বুর্জুয়ারা এই প্রোলেটারিয়েটদের এক্সপ্লয়েট করতে শুরু করলো, তারা এক্সপ্লয়েটিং করতে শুরু করলো তাদেরকে, প্রোলেটারিয়েট বা ওয়ার্কিং ক্লাস। এবং এর ফলে সোসাইটিতে জন্ম হলো কার, এক্সপ্লয়টেশন এবং এলিয়েনেশন। এখানে কি হলো, এখানে যারা ফ্যাক্টরি ওনার, যারা ক্যাপিটাল ওনার, তারা তাদের ওয়ার্কারদের এক্সপ্লয়টেশন শুরু করলো এবং তার ফলে ওয়ার্কাররা তাদের লেবারটাকে, তাদের পরিশ্রমটাকে দিতে শুরু করলো, কিন্তু পরিশ্রমের ঠিকঠাক ফল পেল না, ফলে তারা ডে বাই ডে তাদের কন্ডিশন খারাপ হতে শুরু করলো, তারা ডে বাই ডে সমাজের এক ঘরে চলে গেল বা এলিয়েনেটেড হয়ে গেল, তারা সমাজের একটা আলাদা পার্টে হয়ে গেল। এবং যারা বুর্জোয়া ক্লাস বা যারা ক্যাপিটালিস্ট, তারা তাদের ক্ষমতাটাকে ডে বাই ডে বাড়াতে শুরু করলো এবং তারা কি করলো, তারা সোসাইটির রুলিং ক্লাস হয়ে গেল। তাহলে মার্কসিজমের কি কনসেপ্টে এই দু নাম্বার পয়েন্টটাও ইম্পর্টেন্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে দেখো এই যে যাদের কাছে ইকোনমিক পাওয়ার রইল, যারা ক্যাপিটালিস্ট বা বুর্জুয়া, তারা কি করলো, তারা সমাজকে কন্ট্রোল করতে শুরু করলো, সমাজের যে বিভিন্ন ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনস গুলোকে কন্ট্রোল করতে শুরু করলো। তাহলে ইনস্টিটিউশন গুলো বেসিক্যালি কি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বেস, একটা ইনস্টিটিউশনকে বলা হয় বেস বা দ্য মোড অফ প্রোডাকশন, যেখানে বিভিন্ন টুল, বিভিন্ন মেশিন, বিভিন্ন র মেটেরিয়াল রয়েছে। তা দেখো যাদের কাছে টাকা আছে তারা বিভিন্ন মেশিন কিনতে পারবে, বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করতে পারবে, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে পারবে এবং বিভিন্ন র মেটেরিয়াল তারা অনায়াসে কিনে নিতে পারবে। তারা এই র মেটেরিয়াল, মেশিন এবং টুলস এর উপর কন্ট্রোল নিয়ে নিল। তাহলে যারা গরিব তারা তো এগুলো পেলো না, তাদেরকে কি হতে হলো, অটোমেটিক আন্ডারে চলে আসতে হলো, কাদের, এই বুর্জোয়া ক্লাসে। আর কি হলো, সুপারস্ট্রাকচার, তারা বাকি যে সুপারস্ট্রাকচার রয়েছে মানে আইন বলো, মিডিয়া বলো, ফ্যামিলি বলো, এডুকেশন সিস্টেম বলো, হেলথ সিস্টেম বলো, সব কিছুর ওপর তারা কন্ট্রোল নিয়ে নিল, তারা যারা বুর্জোয়া ক্লাস। ভেবে দেখো সোসাইটিতে এখনো তাই হচ্ছে, যাদের কাছে টাকা আছে, যারা ক্যাপিটালিস্ট, তাদের হাতে আইন, তাদের হাতেই মিডিয়া, তাদের হাতেই ফ্যামিলি কন্ট্রোল, তাদের হাতেই এডুকেশন, তাদের হাতেই হেলথ, এভরিথিং তাদের হাতে। আর যারা ওয়ার্কিং ক্লাস, তাদের কাছে না ভালো শিক্ষা আছে, তাদের জন্য না ভালো আইন আছে, না ভালো হেলথ আছে, না ভালো এডুকেশন আছে, কিছুই নেই, নাথিং। তা দেখো ইকোনমিক ক্লাস বা যারা আমাদের এই ক্যাপিটালিস্ট, যাদের কাছে ইকোনমিক পাওয়ারটা রয়েছে, তারা কি করছে, তারা টোটালি এই যে বেস এবং সুপারস্ট্রাকচার মানে টুলস, মেশিনারি, র মেটেরিয়ালস এবং এডুকেশন ল সিস্টেম, এই টোটালটাকেই তারা কিন্তু কন্ট্রোল করে নিল। এই যে করোনা প্যান্ডেমিক যেটা চলছে, এখানে কিন্তু লাভ হলো কাদের, এখানে লাভ হলো কিন্তু ক্যাপিটালিস্টদের, এখানে কিন্তু যারা ওয়ার্কিং ক্লাস বা প্রোলেটারিয়েট তারা কিন্তু আরো বেশি আন্ডারে চলে গেল, কাদের আন্ডারে গো, ক্যাপিটালিস্টদের। এই যারা ক্যাপিটালিস্ট তাদের আন্ডারে চলে গেল কারা, আমাদের ওয়ার্কিং ক্লাসরা।
তাই লকডাউনটা বা এই করোনা ভাইরাসটাকে যতটা বাড়িয়ে রাখতে পারবে, যত দিন ধরে চালাতে পারবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তত কিন্তু লাভ ক্যাপিটালিস্টদের, টোটাল ক্ষমতাটা তাদের হাতেই চলে যাবে। তারা ওটাই চায়, কারণ তারাই কি করে, তারা টোটাল কন্ট্রোল করতে চায় বেসের ওপর এবং সুপারস্ট্রাকচারের ওপর। বেস মানে টুল, মেশিনারি, র মেটেরিয়ালস, সমস্ত কিছু, চাষবাস সবকিছুই। আর সুপারস্ট্রাকচার মানে বুঝতে পারছো, এডুকেশন, হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, ল সিস্টেম, এইগুলো তারা কন্ট্রোল করে নিল, এখনো কন্ট্রোল করছে, ভবিষ্যতেও কন্ট্রোল করবে। নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে কি, ইডিওলজিক্যাল কন্ট্রোল। তারা মানুষের যে ইডিওলজি, বুদ্ধি, বুদ্ধির ওপরও কন্ট্রোল করতে শুরু করলো। তোমরা যদি হীরক রাজার দেশে এই সিনেমাটা দেখো, সেখানে দেখবে একটা ডায়ালগ আছে, ঠিক কি না দাদা, কি বলছে, ঠিক কি না, সবাই বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মানে ইডিওলজি গুলো মানুষের কন্ট্রোল করছে। তাহলে ইডিওলজিক্যাল কন্ট্রোল গুলো কাদের হাতে চলে গেল গো, রুলিং ক্লাস। দেখো যাদের হাতে ইকোনমি আছে, যাদের হাতে বেস আছে, যাদের হাতে সুপার স্ট্রাকচার আছে, তারা যা বুঝাবে আমরা তাই বুঝবো। তারা চাইছে করোনা 1 বছর নয় 10 বছর থাকুক, করোনা করোনা করে মানুষের ব্রেনটা খেয়ে নেবে, করোনা একটা উপরে প্রলেপ লাগিয়ে দেবে, ভেতরে তারা কিন্তু ইকোনমিক্যালি ঠিক স্টেবল হয়ে রয়ে যাবে। এবং তারা পরবর্তী ক্ষেত্রে যখন এই প্রলেটারিয়েট গ্রুপ টোটালি শেষ হয়ে যাবে, তখন তাদেরকে কন্ট্রোল করবে তাদের ইকোনমির মাধ্যমে। তাহলে ইডিওলজিক্যাল কন্ট্রোল কাদের হাতে, আমাদের এই ইকোনমিক বা যারা রুলিং ক্লাস, যাদের হাতে ইকোনমি আছে, ইকোনমিক্যাল পাওয়ার আছে, তাদের হাতে। তারা টোটাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোকেও তারা কি করতে শুরু করলো, ডমিনেট করতে শুরু করলো। তারা মানুষের থিংকিং এর ওপর ডমিনেট করতে শুরু করলো। এবং তারা কাদের সাহায্য নিচ্ছে, মিডিয়ার সাহায্য নিচ্ছে। মিডিয়া ইডিওলজি কন্ট্রোল করতে সাহায্য করছে তাদেরকে, আমাদের এই ক্যাপিটালিস্ট ক্লাসকে। তাহলে দেখো ইডিওলজিক্যাল কন্ট্রোলও তাদের হাতে চলে গেল। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে দেখো, দ্য রেজাল্ট অফ দ্য ইডিওলজিক্যাল কন্ট্রোল ইজ ফলস ক্লাস কনসাসনেস। তাহলে মানুষের ইডিওলজিটা খেয়ে নিল, তাহলে ইডিওলজিটা খেয়ে নেওয়ার ফলে মানুষের মধ্যে একটা ক্লাস কনসাসনেস তৈরি হলো। যে ক্লাস কনসাসনেসে আমাদের ক্যাপিটালিস্টরা বুঝিয়ে দিল যে মেটেরিয়ালিজম, মেটেরিয়ালিজমের গুরুত্ব বেশি। আমরা দেখো ডে বাই ডে মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি। আমরা কিন্তু তাদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছি যাদের টাকা আছে, পয়সা আছে, নাম আছে, যশ আছে, তাদেরকে। আমরা কিন্তু একটা সাধারণ রিক্সা পুলারকে, সাধারণ গরিব মানুষকে, সাধারণ চাষিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা প্যালা মাথাতেই তেল দিয়ে যাচ্ছি। তাহলে এই ইডিওলজিক্যাল কন্ট্রোলটা যখনই করে নিল ক্যাপিটালিস্টরা, তখন তারা তৈরি করলো কি, একটা ফলস ক্লাস কনসাসনেস, মানুষের মধ্যে ক্লাস কনসাসনেস ঢুকিয়ে দিল, যাতে একটা মানুষ কি করছে, অপর একটা সাধারণ মানুষের সাথে না মেশে। দেখো আমরাও করি, যদি আমাদের পাশে একটা নোংরা জামা কাপড় পরে লোক এসে বসে, তাদের দূরে বসুন তো, এই যে ব্যাপারটা, এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মাথার মধ্যে। কারা ঢুকিয়েছে, ক্যাপিটালিস্টরা ঢুকিয়েছে। এটা কে মনে করছেন, এটা মার্ক্স এবং এঙ্গেলস মনে করছেন, যে ক্যাপিটালিস্টদের তৈরি করা ইডিওলজি, তারা একটা ফলস ক্লাস কনসাসনেস তৈরি করেছে। এই ফলস ক্লাস কনসাসনেসের আমরা সবাই শিকার হয়ে গেছি, এবং আমরা ডে বাই ডে এতে কি হচ্ছি, বলি হয়ে যাচ্ছি। নেক্সট ব্যাপার দেখো কি, নেক্সট ব্যাপারটা হচ্ছে কমোডিটি ফেটিজম। তাহলে এই ফলস ক্লাস কনসাসনেস যখনই তৈরি হলো, আমাদের মধ্যে কমোডিটি ফেটিজম চলে এলো। ফেটিজম মানে কি, ডিজায়ার বা অবসেসিভ কনসার্ন। যখনই ক্যাপিটালিস্ট আমাদের ইডিওলজি খেয়ে নিল, আমরা ফলস কনসাসনেসে চলে এলাম, আমরা মেটেরিয়াল অবজেক্টের প্রতি গুরুত্ব দিলাম, আমরা গাড়ি, বাড়ি, টাকা পয়সা, মোবাইল ফোন, আইফোন, অ্যাপেল, এই সবের গুরুত্ব দিচ্ছি, রোলেক্সের ঘড়ি, ফাস্ট্র্যাকের ঘড়ি, ভালো শার্ট, এই সবের ওপর গুরুত্ব দিচ্ছি। আমরা কি দেখছি, পহলে দর্শনধারি পিছে গুণবিতারি, আমরা প্রথমে দর্শনটা দেখছি, যে লোকটা ওপর থেকে কেমন, ওপর থেকে দেখি চাকচক্য না থাকে, ভেতরে ভালো থাকুক বা না থাকুক আমরা কিন্তু লক্ষ্য করছি না, আমরা ওপরেই বেস করছি। এটা কারা তৈরি করলো, আমাদের ক্যাপিটালিস্টরা, তাদের সুবিধার জন্য। কারণ মানুষ যাতে মানুষের জন্য না থাকতে পারে, যাতে মানুষ সবার কথা না ভাবতে পারে, মানুষ যেন শুধু ক্লাস কনসাস নিয়ে ব্যস্ত থাকে, মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিল। এখানে আমরা সবাই কিন্তু ঘর, বাড়ি, গাড়ি,
মোবাইল ফোন স্টেটাস মেনটেন করতেই ব্যস্ত আমরা, কিন্তু কে খেতে পাচ্ছে না, কে ভালো আছে, কে খারাপ আছে, কে গরিব মানুষটা মরে গেল, ওইসব আমরা দেখার সময় পাচ্ছি না। তা কারা তৈরি করলো? ক্যাপিটালিস্টরা তৈরি করলো, ক্যাপিটালিস্টরা মাথার মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে এটাও একটা কি কনসেপ্ট দেখো আমাদের মার্ক্স। নেক্সট কি? নেক্সট হচ্ছে দেখো রেভলিউশন অ্যান্ড কমিউনিজম। তাহলে এই সমস্ত কিছু থেকে, এই সমস্ত কিছু থেকে আমাদের দরকার কি? এটা রেভলিউশন দরকার। কি দরকার? রেভলিউশন। কে বলছেন? আমাদের মার্কস এবং এঙ্গেলস। যে আমরা যদি পলিটিক্যালি সবাই অ্যাকশন নিই, আমরা যদি, আমরা যে প্রলেটারিয়েট গ্রুপ রয়েছি বা যারা ওয়ার্কিং ক্লাস রয়েছে, তারা যদি রেভলিউট করতে শুরু করে, তারা যদি তাদের ক্লাস কনসাসের বিরুদ্ধে রেভলিউট করে, এবং তারা যদি সোসাইটিতে একটা ক্লাসলেস সোসাইটি, একটা টোটালি একটা ফ্রিডম সোসাইটি ক্রিয়েট করতে পারে, তবে যেই কিন্তু আসল জিনিসটা ফিরে আসবে। তাহলে এই সাতটা বেসিক কনসেপ্টের উপর কিন্তু রয়েছে কি মার্কসিজম। সেখানে দেখানো হচ্ছে, কার্ল মার্কস এবং এঙ্গেলস দেখাচ্ছেন যে কিভাবে ক্যাপিটালিস্টরা তাদের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে টোটাল সোসাইটিকে কন্ট্রোল করে রয়েছে। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো রেভলিউশন অ্যান্ড কমিউনিজম। রেভলিউশন করতে হবে এবং কমিউনিজম নিয়ে চলে আসতে হবে, একটা ফ্রি স্টেট, একটা ফ্রি কান্ট্রি আনতে হবে, যেখানে কোনো রিলিজিয়ান ক্রিড থাকবে না, ক্লাস ক্রিড থাকবে না, কোনো রকম কোনো পলিটিক্যাল ক্রিড থাকবে না। টোটালি মানুষ মানুষের জন্য ভাববে এবং অ্যাবিলিটি অনুযায়ী মানুষ তার জায়গায় পৌঁছাবে। এটা হচ্ছে কি রেভলিউশন অ্যান্ড কমিউনিজম। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের টাইপস অফ মার্কসিজম। তাহলে এই টোটাল কনসেপ্টের উপর বেস করে মার্কসিজম রয়েছে, এবং মার্কসিজমের যে কিছু টাইপ হয়ে গেল, বিভিন্ন সময় বিভিন্ন টাইপে আমরা মার্কসিজমকে ভাগ করতে পারি। তাহলে এই টোটাল কনসেপ্টটা মার্কসিজম, এবং সেই মার্কসিজম থেকে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের আরো ফিলোসফি জন্মালো, যেগুলো মার্কসিজমকে বেস করে, সেগুলো মার্কসিজমের টাইপ। তা সেই টাইপ গুলো কি আমাদের জানতে হবে। বেসিক্যালি মার্কসিজমকে আমরা 11 গ্রুপে ভাগ করতে পারি বা 11 টাইপসে ভাগ করতে পারি। সেই টাইপস গুলো আমাদের জানতে হবে। টাইপস গুলো জানলেই আমাদের মার্কসিজম টোটালি শেষ হয়ে যাবে। প্রথমে কি? প্রথমে বলছে ক্লাসিক্যাল মার্কসিজম। ক্লাসিক্যাল মার্কসিজম কোনটা? যে থিওরিটা আমাদের কার্ল মার্কস এবং এঙ্গেলস প্রেজেন্ট করেছে, ওই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম, যে থিওরি যেটা মার্কস এবং এঙ্গেলস প্রেজেন্ট করেছিলেন, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মার্কস। নেক্সট কি হচ্ছে? মার্কসিজম লেনিনিজম। লেনিনের নাম তোমরা সবাই শুনেছ। লেনিন রাশিয়ার একজন লোক, সোভিয়েত ইউনিয়নের লোক। এই লেনিন আমাদের একজন বিখ্যাত ফিলোসফারও ছিলেন। লেনিনের পরবর্তী একজন, তার নাম হচ্ছে জোসেফ স্ট্যালিন, 1878 থেকে 1953 যার ক্রোনোলজি। এই জোসেফ স্ট্যালিন, তিনি তিনি যে ফিলোসফি প্রেজেন্ট করছেন, যেখানে তারা মার্কস এবং লেনিন, লেনিন প্রভাবত, লেনিন মানে বেসিক্যালি প্রভাব পেয়েছিলেন কার উপর? মার্কসের উপর। লেনিন মার্কসের উপরই প্রভাবিত হয়েছিলেন এবং তার ফিলোসফি প্রেজেন্ট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে স্ট্যালিন এই লেনিন এবং মার্কস, এই লেনিন এবং মার্কস এনাদের দুজনের ফিলোসফিকে কম্বাইন করে যে মার্কসিজম বা যে কমিউনিজম প্রচার করলে তাকে বলা হচ্ছে মার্কসিজম লেনিনিজম। তাই দু নম্বর পেয়ে গেলাম। নেক্সট কি পাচ্ছি? ওয়েস্টার্ন মার্কসিজম। ওয়েস্টার্ন মার্কসিজম কোনটা? যেটা ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল ইউরোপ এবং নর্থ আমেরিকাতে যে মার্কসিজম প্রচলিত, এই মার্কসিজম কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের যে অর্থোডক্স মার্কসিজম বা চীনের যে অর্থোডক্স মার্কসিজম তার চেয়ে অনেক আলাদা। এই ওয়েস্টার্ন মার্কসিজম অনেকটা ফ্রি থিঙ্কিং মার্কসিজম। এখানে কিন্তু ফ্রি সোসাইটি বা ফ্রি থিঙ্কিং এর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই মার্কসিজম বেসিক্যালি প্রচার করেছিলেন দুজন, একজন হাঙ্গেরিয়ান ফিলোসফার যার নাম হচ্ছে গর্গি লুকাস, যার ক্রোনোলজি হচ্ছে 1885 থেকে 1971, আর আরেকজন হচ্ছে জার্মান ফিলোসফার যার নাম হচ্ছে কার্ল কোর্টস, যার 1886 থেকে 1961। এনারা দুজনে ওয়েস্টার্ন মার্কসিজমটাকে প্রচার করেছে। এটা কিন্তু অর্থোডক্স মার্কসিজম থেকে টোটালি আলাদা। এটা লেনিনিজমকেও ফলো করে না বা আমাদের যে প্রাচীন মার্কসিজম সেটাকেও ফলো করে না। এটা টোটালি একটা
নিউ মার্ক্সিজম, মার্ক্সের আইডিয়া থেকে ইন্সপায়ার বাট টোটালি নিউ একটা কথা। নেক্সট কি, নেক্সট ভাগের নাম হচ্ছে লিবারেটারিয়ান মার্ক্স। এটা কি, এই লিবারেটারিয়ান মার্ক্সিজম নামটা শুনেই বুঝতে পারছো লিবার্টি, এরা লিবারাল, এরা কোনো স্ট্যালিনিজম বলো, মায়াজম বলো বা ট্রটস্কিজম বলো, এই সবকে কোনো কিছুকে তারা বিশ্বাস করে না। তারা মার্কসিজম লেনিনিজম কেও ফলো করে না। তারা কি মনে করে, তারা মনে করে যে কোনো সোসাইটি ডেভেলপ হতে গেলে আমাদের ওয়ার্কিং ক্লাসকে খেটে করতে হবে, ওয়ার্কিং ক্লাস খেটে করতে হবে, তাকে তার ডেস্টিনির ওপর নির্ভর করলে হবে না, তাকে কোনো পলিটিক্যাল পার্টির ওপর নির্ভর করলে হবে না, তাকে নিজেকে ডেভেলপ হতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে আসতে হবে। এটা যদি ফলো করতে পারে ওয়ার্কিং ক্লাস, তাহলেই সে নিজের জায়গায় পৌঁছাবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি আমাদের, লিবারেটারিয়ান মার্কসিজম। নেক্সট কি, নেক্সট কনসেপ্টের নাম হচ্ছে স্ট্রাকচারাল মার্কসিজম। এই স্ট্রাকচারাল মার্কসিজম কি নিয়ে, এই স্ট্রাকচারাল মার্কসিজম বেসিক্যালি আমাদের ফ্রেঞ্চ ফিলোসোফার এবং থিওরিস্ট লুই আলথুজার এর উপর বেস। লুই আলথুজার যার ক্রনোলজি হচ্ছে 1918 থেকে 1990, এবং তার স্টুডেন্টরা, তারা যে মার্কসিজমটা প্রচার করলেন সেটাকে স্ট্রাকচারাল মার্কসিজম বলা হয়। এখানে তিনি মার্কসকে বা মার্কসের যে থিওরি শেখা, তাকে কিন্তু শুধুমাত্র যে ইকোনমিক্যাল থিওরি বা সোশ্যাল থিওরি সেটাকে নিয়ে তিনি বেস করলেন না, তিনি বলেন মার্কস এবং মার্কসিজম টোটালটা কিন্তু ইকোনমির ওপর বেস করে নয়, এই টোটালটা কিন্তু টোটাল সোসাইটির স্ট্রাকচারটাকে গঠন করে। এবং এই থিওরিটা 1960s এবং 1970s এর দিকে ফ্রান্সে শুরু হলো। তাহলে স্ট্রাকচারাল মার্কসিজম আমাদের লুই আলথুজারের দ্বারা, যিনি ISA এবং RSA থিওরির প্রবক্তা, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এবং রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। তাহলে স্ট্রাকচারাল মার্কসিজম পেলাম 5 নম্বরে। 6 নম্বরে কি পাচ্ছি দেখো, নিও মার্কসিজম। নিও মার্কসিজম একটা 20th century আমাদের নিও মার্কসিজম, একে বলা হয় আমাদের আরেকটা নাম হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট গ্রুপ। কি বলা হয় আমাদের, ফ্র্যাঙ্কফুর্ট গ্রুপ বলা হয় এই নিও মার্কসিজম। এই থিওরিতে এরা কাকে বিশ্বাস করছে, এরা শুধু মার্কসের থিওরিকে বিশ্বাস, এঙ্গেলসের থিওরিকে বিশ্বাস করছে না। এদেরকে বলা হচ্ছে নিও মার্কসিজম। এই নিও মার্কসিজমের প্রভাব আমরা দেখতে পাই সোসাইটিতে 1930s থেকে 1950s এর মধ্যে। এরা কিন্তু এঙ্গেলসের যে প্রভাব, মার্কসিজমের উপর যে এঙ্গেলসের প্রভাব, ফ্রেডরিক এঙ্গেলসের, সেটাকে বিশ্বাস করছেন না। এনারা শুধুমাত্র মার্কসের কনসেপ্টটাকে বিশ্বাস করছে। বুঝতে পেরেছ? এনাদেরকে আরেকটা নাম বলা হয়, কি নাম বলা হয়, দা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। কেন, কারণ এদের জার্মানে এদের উদ্ভব হয়েছিল, জার্মানে ইউনিভার্সিটি অফ ফ্র্যাঙ্কফুর্ট অ্যাম মেইন বলে জার্মানিতে যে ইউনিভার্সিটি আছে সেখানে এদের তৈরি হয়েছিল, তাই এদের ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বলা হয়ে থাকে। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কালচারাল মার্কস। এটা আরো একটা 20th century মার্কস। এখানে কালচারের ওপর গুরুত্ব দেওয়া আছে, মানে মিডিয়ার ওপর, আর্টের ওপর, থিয়েটারের ওপর, ফিল্মের ওপর, আরো যে সমাজে যে বিভিন্ন মেলা অনুষ্ঠান কালচার এইসব রয়েছে, বা জেন্ডার রয়েছে, বিভিন্ন রেস রয়েছে, এর ওপর গুরুত্ব দেওয়া রয়েছে, এটার ওপর বেস করে যে মার্কসিজম তাকে বলা হচ্ছে কালচারাল মার্কসিজম। মানে বেসিক্যালি মানুষের কালচারের ওপর, সেটা সিনেমা হতে পারে, ফিল্ম ফেস্টিভ্যাল হতে পারে, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, কালচারের ওপর বেস করে যে মার্কসিজম বা যে সোসাইটি তাকে কালচারাল মার্কসিজম বলা হচ্ছে। 8 নম্বরে কি দেখো, 8 নম্বরে হচ্ছে অ্যানালাইটিক্যাল মার্কসিজম। এই অ্যানালাইটিক্যাল মার্কসিজম কি করছে, অ্যানালাইটিক্যাল মার্কসিজম বেসিক্যালি 1980s এর একটা ফিলোসফি। এরা কি করছে, ক্লিয়ার অ্যান্ড রিগোরাস থিঙ্কিং অ্যাবাউট কোয়েশ্চেন্স দ্যাট আর ইউজুয়ালি ব্ল্যাঙ্কেটেড বাই ইডিওলজিক্যাল ফর্ম। এরা অ্যানালাইটিক্যাল করছে, মানে ইডিওলজিক্যাল ফর্ম। দেখো, ক্যাপিটালিস্ট সোসাইটি আমাদের মাথার মধ্যে ইডিওলজি ঢুকিয়ে দিয়েছে, সেই ইডিওলজিকে বার করে, সেই ইডিওলজিকে কাটিয়ে আসল যে কনসেপ্ট সোসাইটির, সোসাইটির যে আসল কনসেপ্ট সেটাকে খুঁজে বার করতে সাহায্য করছে কে গো, আমাদের অ্যানালাইটিক্যাল মার্কসিজম। এটা বেসিক্যালি আমাদের এখনকার যুগে ঘটছে,
আমরা দেখবে সবকিছুকে এখন অ্যানালাইসিস করছি, যারা আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমরা অ্যানালাইসিস করছি, তবে যেই আমরা সেই জিনিসটাকে বিশ্বাস করছি। তাহলে ইডিওলজি আমাদের সহজে প্রেসারাইজ করতে পারছে না, এই ইডিওলজি থেকে আমরা কি করছি, বেরিয়ে আসছি। একে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল মার্কসিজম। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের পোস্ট মার্কসিজম। এই পোস্ট মার্কসিজম যারা ক্লাসিক্যাল মার্কসিজমের পরবর্তী, মানে ক্লাসিক্যাল মার্কসিজম মানে মার্কস আর এঙ্গেলস এর থিওরি, যেটা প্রধান, যেটার উপর বেস করে সব মার্কসিজম গুলো রয়েছে, সব থিওরি গুলো রয়েছে, সব গ্রুপ গুলো রয়েছে। এরা কি করছে, এরা ক্লাসিক্যাল মার্কসিজমে মার্কস এর যে গিভেন থিওরি, মার্কস যে সোসাইটির কি কনসেপ্ট, সোসাইটি ডেভেলপ সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলোকে এক্সিড করে চলে যাচ্ছে। সেগুলোকে এক্সিড করেও এনারা নিজেদের মতো অনেক নতুন কিছু বার করছেন, নতুন কিছু আবিষ্কার করছেন, তাদেরকে বলা হচ্ছে পোস্ট মার্কসিজম থিওরি। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মার্কসিস্ট হিউম্যানিজম। এই মার্কসিস্ট হিউম্যানিজম এই যে টার্মটা, এটা কিন্তু মার্কসের আর্লিয়ার রাইটিং থেকে ডেভেলপ হয়েছে, মানে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল লেখার আগে মার্কস লিখেছিলেন একটা বই, যার নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট, যেটা 1844 এ পাবলিশ হয়েছে। এটার উপর বেস করে যে থিওরি তাকে মার্কসিস্ট হিউম্যানিজম বলা। এই থিওরিতে মার্কস কি করেছিলেন, এই 1844 মার্কস এলিয়েনেশনের যে ডেফিনেশন সেটা দিয়েছেন, মার্কস দেখিয়েছিলেন যে কিভাবে ক্যাপিটালিস্ট সোসাইটি আমাদের প্রোলেটারিয়েটদের বা লেবার ক্লাসদের এলিয়েনেট করে দিচ্ছে সমাজ থেকে ডে বাই ডে। তো মার্কসিস্ট যে হিউম্যানিজম, এই হিউম্যানিজম কিন্তু এই এলিয়েনেশন থিওরির উপর বেস করেই, যেখানে এই ক্যাপিটালিস্টদের যে প্রভাব, ক্যাপিটালিস্টরা যারা আমাদের ওয়ার্কিং ক্লাসদের ডে বাই ডে এলিয়েনেট করে দিচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু তারা তুলে ধরছে। কারা? মার্কসিস্ট হিউম্যানিজম। এরা কাদের গুরুত্ব দিচ্ছে, হিউম্যান কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিচ্ছে, হিউম্যানিটির উপর গুরুত্ব দিচ্ছে। তারা সবসময় সোসাইটির যে স্ট্রাকচারাল কনসেপ্ট, যেখানে সোসাইটিতে ক্যাপিটালিস্ট সোসাইটি, ক্যাপিটালিস্ট লোকেরা সমস্ত কিছু স্ট্রাকচারটাকে কন্ট্রোল করে রয়েছে, বেস এবং সুপারস্ট্রাকচারকে, সেই জিনিসটাকে তুলে ধরছেন এবং হিউম্যানিটির দ্বারা গুরুত্ব দিচ্ছেন, তারাই হচ্ছে মার্কসিস্ট হিউম্যানিজম। নেক্সট কি দেখো, 11 নম্বর বা লাস্ট যে ভাগ, তাকে বলা হচ্ছে মার্কসিস্ট ফেমিনিজম। এই মার্কসিস্ট ফেমিনিজম কি বলা হচ্ছে, এই মার্কসিস্ট ফেমিনিজম এটা ফেমিনিস্টিক ক্রিটিক্সের সাথে অ্যাসোসিয়েটেড। এখানে দেখানো হচ্ছে যে এই যে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি হচ্ছে আসল কারণ। কিসের কারণ? অপ্রেশন অফ উইমেন। দেখবে লিগালি এতদিন হয়ে আসতো যে সম্পত্তির মালিক সবসময় ছেলেরা হবে, মেয়েরা হবে না। এই যে একটা অর্থোডক্স কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু মেন কারণ, ইজ আ রুট অফ দ্য অপ্রেশন অফ উইমেন। এটার বিরুদ্ধে যে লড়াই, এটার বিরুদ্ধে যে আন্দোলন, তাকে বলা হচ্ছে মার্কসিস্ট ফেমিনিজম। এখানে এখানেও একটা ক্যাপিটালিজম রয়েছে, বুঝতেই পারছো, প্রাইভেট প্রপার্টি ছেলেদের হাতে চলে যাচ্ছে, তাই ছেলেরা ক্যাপিটালিস্ট হয়ে গেল, তারা এক্সপ্লয়েট করছে কাদের, প্রলেটারিয়েটদের, মানে মেয়েদের, যেহেতু তাদের কাছে কোনো সম্পত্তি নেই এবং মেয়ে এবং ছেলে দুজনের মধ্যে ইকুয়ালি সম্পত্তি ডিস্ট্রিবিউশন এই মার্কসিস্ট ফেমিনিজম কিন্তু তুলে ধরছে। তাহলে এটাও একটা মার্কসিস্ট ফেমিনিজম, এটাও একটা মার্কসিজমের গ্রুপ। তাহলে আমরা মার্কসিজমের 11টা গ্রুপ পেয়ে গেলাম। তাহলে দেখো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তাহলে আমরা ক্লাসে কি কি পেলাম, আমরা মার্কসিজম ডেফিনিশন পেলাম, মার্কসিজম টার্মটা ডেফিনিশন কি সেটা পেলাম, আমরা কার্ল মার্কস সম্পর্কে জানলাম, আমরা এঙ্গেল সম্পর্কে জানলাম, আমরা টার্মটাকে কে কে পপুলার করলো সেটা জানলাম, আমরা মার্কসিজমের যে বেস, সেই বেসটাকে জানলাম, যেখানে আমরা সোশ্যালিজমকে পেলাম, ক্যাপিটালিজমকে পেলাম, আমরা কমিউনিজমকে পেলাম। তারপর মার্কস এবং এঙ্গেলসে, মার্কস এবং এঙ্গেলস তারা সোসাইটি সম্পর্কে কি মনে করে, তাদের যে 6টা সোসাইটির যে কনসেপ্ট, সোসাইটি যে কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাকে আমরা খুঁজে পেলাম। তারপর আমরা কি পেলাম, বেসিক ফিচার্স, মানে মার্কসিজম কোন কোন ফিচারগুলোকে নিয়ে ডিল করছে সেটা পেলাম। তারপর আমরা কি পেলাম, আমরা মার্কসিজমের টাইপসগুলো পেলাম এবং আমরা জানতে পারলাম যে এত রকম ভাবে সোসাইটিতে মার্কসিজম চলে আসছে। এবং সবচেয়ে যেটা বেসিক পয়েন্ট, যদি আমরা এক লাইনে, আমরা যদি এক লাইনে বা টোটাল ব্যাপারটাকে যদি আমরা ছোট্ট করে সামারাইজ করে বলতে চাই, তাহলে আমরা মার্কসিজম বলতে বলতে পারি
যে মার্ক্সিজম হচ্ছে একটা এমন কনসেপ্ট যেখানে সোশিও ইকোনমি ইকোনমিক্যাল যে ব্যাপারটাকে বা সোশিও ইকোনমিক যে ব্যাপারটাকে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেখানে দেখানো হচ্ছে যে এমন একটা ক্লাস তৈরি হবে, এমন একটা সোসাইটি তৈরি হবে যেখানে ক্যাপিটালিজমও রইবে না, সোশ্যালিজমও রইবে না। মানে ক্ষমতা বৃত্তবান লোকেদের হাতেও থাকবে না, আবার ক্ষমতা গরিবদের হাতেও থাকবে না। তাহলে ক্ষমতা কাদের হাতে থাকবে? ক্ষমতা বলে কিছু থাকবে না, সোসাইটি হয়ে যাবে ফ্রি, সোসাইটি সবার জন্য হয়ে যাবে, যেখানে সবকিছুর ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে এবং মানুষ তার অ্যাবিলিটি অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠা করবে, যেখানে কোনো রকম রিলিজিয়ন থাকবে না, কোনো রকম কাস্ট থাকবে না, কোনো রকম ক্রিড থাকবে না, কোনো রকম ক্লাস থাকবে না, কোনো রকম কিছু থাকবে না, মানুষ শুধু অ্যাবিলিটি অনুযায়ী নিজের যে ব্যাপারটাকে নিজেকে এস্টাবলিশ করবে এবং মানুষ মানুষের জন্য হয়ে দাঁড়াবে। তবে দেখো এই কনসেপ্টের অনেক ভুল রয়েছে, কারণ সমাজে যদি কন্ট্রোলিং কিছু না থাকে, যদি আমাদের কেউ কন্ট্রোল না করে, আমরা যদি সবাই যে যা খুশি করতে শুরু করি, তাহলে সমাজে কিন্তু রুল রেগুলেশন ভেঙে পড়বে। আমাদের তখন কি হবে? নিজেদের মধ্যে একটা রুল রেগুলেশন তৈরি করতে হবে, কারণ রুল রেগুলেশন আমাদেরকে তৈরি করতে হবে, সেটা হিউম্যানিজম রুল, বাট রুল আমাদের তৈরি করতে হবে। তাহলে বারবার সেই ক্যাপিটালিজম কিন্তু চলেই আসবে। তাহলে মার্ক্সিজমের এটা ক্রিটিসাইজ করছেন অনেক ক্রিটিক, বলছে যে মার্ক্সিজম এটা ভুল, যে মার্ক্স বলছে টোটাল ফ্রি সোসাইটি হবে, একটা একটা কমিউনিজম হবে, টোটাল ফ্রি সোসাইটি যেখানে কোনো ক্লাস থাকবে না, কোনো ক্রিড থাকবে না, কোনো রিলিজিয়ন থাকবে না, কোনো ন্যাশনালিজম থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, টোটালি হিউম্যানিটি থাকবে, সেরকম বেস করে হতে পারে না, কারণ এখানে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো সেটা অনেক ক্রিটিক মনে করছেন এবং তারা এটাকে নিয়ে ক্রিটিসাইজ করছেন। তো আজকে আমাদের মার্ক্সিজমের ক্লাস এখানেই শেষ হলো। যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা অবশ্যই আমাকে করবে, আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেনটা বোঝানোর। সেই কোয়েশ্চেনগুলো করে রাখবে, যদি কোয়েশ্চেনগুলো থাকে তাহলে কোয়েশ্চেনগুলো কমেন্টে করে রাখবে, সেই কমেন্ট দেখে আমি পরবর্তী আর একটা মার্ক্সিজমের উপর ক্লাস করতে পারি, যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে। আর কোয়েশ্চেন না থাকলে, যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে সেই প্রবলেমটা না থাকলেও সেটাও জানিও। আর সবাইকে বলছি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, সবাই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো, টাটা, সবাই ভালো থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই হাসি খুশি থাকবে, সবাই আনন্দে থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।